গুড মর্নিং, আজকে আমরা আলোচনা করব যে ফরওয়ার্ড বেয়ারিং থেকে ব্যাকওয়ার্ড বেয়ারিং কিভাবে করতে হয়, অথবা ব্যাকওয়ার্ড বেয়ারিং থেকে ফরওয়ার্ড বেয়ারিং কিভাবে করতে হয় যদি WCB রিডিং থাকে, হোল সার্কেল বেয়ারিং অর কোয়াড্রেন্টাল বেয়ারিং, কোয়াড্রেন্টাল WCB থাক আর কোয়াড্রেন্টাল বেয়ারিং থাক, যে বেয়ারিং থাক না কেন, FB থেকে BB, BB থেকে FB, অথবা যদি কোনো FB বা BB ক্ষেত্রে মিসিং থাকে, হঠাৎ করে কোনো একটা FB কিংবা BB নেই, তাহলে আমরা কিভাবে সেটাকে ক্যালকুলেশন করবো সেটাই আজকে দেখাচ্ছি। তো মনে করে একটা ডেটা দেওয়া আছে, লাইন এ বি এ বি বি সি সি ডি ডি এ, এর হচ্ছে এফ বি, শুধু এফ বি দেওয়া আছে 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা আছে 230 ডিগ্রি, এটা আছে 300, এটা হচ্ছে এফ বি সব, ঠিক আছে। এবার এফ বি থেকে ব্যাকওয়ার্ড বেয়ারিং সরাসরি আমরা জেনারেল রুলস হচ্ছে প্লাস মাইনাস 180, প্লাস মাইনাস 180 মানে যদি 180 কম থাকে তাহলে 180 প্লাস, যদি 180 বেশি থাকে 180 মাইনাস। কেন, খালি একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মোটামুটি কোথায় হবে, এই সমস্ত জায়গায় হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ হচ্ছে 60 ডিগ্রি, এটা এর ব্যাকওয়ার্ড কোনটা হবে, এটা ঘুরে এসে এত দূর, ঠিক আছে। এবার যদি এই লাইনটাকে আমি বড় করি, দেখো এই 60 মানে এই 60, আর এখান থেকে বাকিটা ঘুরে এখানে এসে ব্যাকওয়ার্ড, তাহলে এখানে কত ডিগ্রি আছে, 180 ডিগ্রি। তাহলে ফরওয়ার্ডের সঙ্গে 180 যোগ করলে ব্যাকওয়ার্ড হয়ে গেল, কত হয় তাহলে 240, তাই তো। তাহলে ফরওয়ার্ডের সঙ্গে আমি কি করলাম, ব্যাকওয়ার্ড মানে 180 যোগ করলাম, হয়ে গেল ব্যাকওয়ার্ড বেয়ারিং, তাহলে 240 দেখো হয়ে গেল। এবার যদি 180 বেশি থাকে তাহলে কি করবো, তাহলে একটা রিটার্নিং এটা 230, 230 কোথায় হবে রিডিং, এটা সি, এই সমস্ত জায়গায় হবে, তাহলে এটার ফরওয়ার্ড বেয়ারিং কোনটা, এটা হচ্ছে এফ বি, ঠিক আছে। ব্যাকওয়ার্ড কোনটা, এটু, এটুকু হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে দেখো এই লাইনটা যদি বড় করি, ইমাজিন এই লাইন কল্পনায় বড় করলাম, তাহলে আমার কি ছিল, এখান থেকে রিডিংটা এরকম ছিল, এখন কি লাগছে আমার, এখান থেকে এটুক লাগছে, এটুক দরকার। তাহলে দেখো এটুক কি আছে, এই লাইনের এটুকু, এটা কি 180 ডিগ্রি না বৃত্তের, এটা 180 ডিগ্রি, তাহলে আমি এটুকু দরকার, যে মানটা আছে টোটালটা কত, 230, পুরো বৃত্ত পুরোটা পুরো WCB হচ্ছে 230, আর এটুকু হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে 180, 230 মাইনাস 180 ওটা কত হয়, 50 ডিগ্রি, দেখ হয়ে গেল না এটা ব্যাকওয়ার্ড বেয়ারিং। সেই জন্য আমি বলছি যে প্লাস মাইনাস 180 ডিগ্রি, অর্থাৎ যদি ফরওয়ার্ড বেয়ারিং 180 কম হয় তাহলে 180 প্লাস, ফরওয়ার্ড বেয়ারিং যদি 180 বেশি হয় তাহলে 180 মাইনাস, কেন হলো ছবি একে দেখালাম, ছবিতে ক্লিয়ার, তাহলে ব্যাখ্যাটা বুঝতে পারলি কেন প্লাস মাইনাস হবে। তাহলে এবার সিম্পলি যেখানে 180 কম, 180 কম তাহলে 180 প্লাস করো, 180 কম প্লাস করো, 180 বেশি মাইনাস করো, 180 বেশি মাইনাস করো, হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ছবি দিয়ে অথবা ছবি ছাড়া যে কোনো পদ্ধতিতে আমরা এফবি থেকে বিবি, বিবি থেকে এফবি করতে পারবো, এফবি থেকে বিবি, বিবি থেকে এফবি, এফবি থেকে বিবি করলাম, এবার ব্যাকওয়ার্ড বেয়ারিং থেকে ফরওয়ার্ড বেয়ারিং করবো, দেখো এটা হয়ে গেল সলভ, সমান হয়ে গেল ক্লিয়ার, এফবি থেকে বিবি ক্লিয়ার। এবার যদি ব্যাকওয়ার্ড বেয়ারিং থাকে তাহলে ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে আসতে পারবে, একই ব্যাপার, নিয়ম একই। এবার এই এই ডেটাই, এটা যে ডেটা আছে এটা দিয়ে করছি আমরা, এটা হচ্ছে এফবি, এটা ছিল ব্যাকওয়ার্ড বেয়ারিং, ফর্মুলা সেম প্লাস মাইনাস 180, তাহলে 240 কি আছে, বেশি আছে, মাইনাস 180,
কোনটা কত হবে? 60 300 বেশি আছে মাইনাস 180 করলে কত হবে? 120 50 কম আছে তাহলে 180 প্লাস সমান সমান 230 120 বেশি আছে কম আছে 180 কম তাহলে 180 প্লাস 300 দেখো মিলে গেল যেটা মিলে গেছে ক্লিয়ার তাহলে একদম সিম্পল জাস্ট এপি থেকে বিবি করতে গেলে 180 প্লাস অথবা 180 মাইনাস 180 এর বেশি থাকলে 180 কম থাকলে প্লাস 180 এর বেশি থাকলে মাইনাস এটা হচ্ছে ডব্লিউসিবি রিডিং এর ক্ষেত্রে এবার যদি মনে করো হঠাৎ করে কোনো একটা রিডিং মিসিং আছে এটা মুছে দিচ্ছি হ্যাঁ এটা মুছে দিচ্ছি এই জায়গাগুলো পয়েন্টগুলো মুছে দিচ্ছি এবার এপি বিবি আছে হ্যাঁ একটা রিডিং নেই এটা মিসিং পরীক্ষা হলে এরকম করে একটু কনফিউজ করে দিতে পারে সবগুলো এফবি আছে একটা একটা বিবি নেই তো সোজা কোনো ব্যাপার না জাস্ট 180 সমান কি করতে হবে 120 যেহেতু 180 কম 180 যোগ করলাম হয়ে গেল 300 ডিগ্রি ব্যাস ফিলিং হয়ে গেল ভাই এদিকে মিসিং থাক কোনো সমস্যা নেই এখানে একটা মিসিং আছে এটা একটু কনফিউজ করার জন্য দিয়ে দেয় মিসিং ঠিক আছে কিছুই না তাহলে 120 কম আছে 120 সমান 180 যোগ করো হয়ে গেল 300 ঠিক আছে তাহলে মিসিং থাকলে সিম্পলি আমরা বের করতে পারবো অথবা পরীক্ষা হলে এরকম থাকতে পারে এই যে সবগুলো মিসিং থাকলে তো ক্লিয়ার করতে হবে দেখিয়ে দিলাম এটা কনফিউজ করার জন্য দিয়ে দিল শুধু এফবি দিয়েছে বিবি কিছু দেয়নি জাস্ট 180 প্লাস মাইনাস ওকে তাহলে এটা হলো ডব্লিউসিবি তে এফবি থেকে বিবি এবার যদি কোয়াড্রেন্টাল বিয়ারিং হয় তাহলে কিভাবে করবো কোয়ার্ডিনেটাল বিয়ারিং মনে করো আছে নর্থ 60 ডিগ্রি ইস্ট এবার আরটা আছে সাউথ 30 ডিগ্রি ইস্ট সাউথ 40 ডিগ্রি ওয়েস্ট নর্থ 30 ডিগ্রি ওয়েস্ট এফবি আছে বিবি বার করো এক্ষেত্রে আমরা দু ভাবে করতে পারি একটা সরাসরি কোয়ার্ডিনেটকে চেঞ্জ করতে পারি অথবা এটাকে ডব্লিউসিবি করে নিয়ে মানে এফবি গুলোকে ডব্লিউসিবি করব হোল সার্কেল বিয়ারিং করে তারপরে ব্যাকওয়ার্ড বিয়ারিং বের করব এইভাবে করা যাবে আবার যদি কি হবে না আমি একবার করব তাও হবে মানে এটা ছবি আঁকো এটা কি এ নর্থ 60 ডিগ্রি ইস্ট তাহলে এর ব্যাকওয়ার্ড বিয়ারিং কি হবে জাস্ট উল্টে দাও 180 প্লাস মাইনাস মানে এটা এরকম হতো এটা দিয়ে ঘুরে এখানে আসবে তাহলে 180 প্লাস মাইনাস করলে কি এখানে আসবে মানে কোথা থেকে আসছে এখান থেকে এইটুক তারপরে সাউথ 60 ডিগ্রি ওয়েস্ট মানে 180 যদি প্লাস করি এর সঙ্গে কি হবে উল্টো দিকে চলে যাবে এই যে এই ছবিটা বোঝা যাচ্ছে আরেকবার একে দেখাচ্ছি এই যে বড় করে রাখছি তাহলে বুঝতে পারবে এই যে এটা হচ্ছে নর্থ 60 ডিগ্রি ইস্ট এটা যদি ইমাজিনারি লাইন হয় নর্থ 60 ডিগ্রি ইস্ট এখান থেকে 180 কি করতে হবে প্লাস করতে হবে তাহলে এখান থেকে এইটুকু রিডিং এটা কোথায় আছে সাউথে আছে এটা কোথায় আছে ওয়েস্টে আছে জাস্ট লিখে দাও সাউথ 60 ডিগ্রি ওয়েস্ট খালি এটাকে উল্টে দিতে হবে তাহলে তো 180 প্লাস হয়ে গেল সাউথ আছে নর্থ করো 30 ডিগ্রি ইস্ট আছে ওয়েস্ট করো সাউথ আছে নর্থ করো 40 ডিগ্রি ইস্ট আছে ওয়েস্ট করো ওয়েস্ট আছে ইস্ট করো নর্থ আছে সাউথ করো 30 ডিগ্রি ইস্ট জাস্ট কোয়াড্রেন্ট উল্টে দিতে হবে 180 করলেই তো কোয়াড্রেন্ট একদম উল্টে যাবে প্রতিবাদক স্থান যেরকম হয় সেটা ভূমিকম্পের যে প্রতিবাদক স্থান এই বিন্দুর প্রতিবাদক স্থান কত এক 180 যোগ করে বের চলে যাও সেম জিনিস তাহলে চাইলে তোমরা এটাকে ডব্লিউসিবি করে তারপরে করতে পারো না চাইলে জাস্ট কোয়াড্রেন্টগুলোকে পাল্টে দিবে তাহলে 180 হয়ে গেল ছবি তো দেখালো কিভাবে 180 হয়ে যাচ্ছে ক্লিয়ার তাহলে এইভাবে আমরা ডব্লিউ মানে এফবি থেকে বিবি বিবি থেকে এফবি অথবা মিসিং থাক যাই থাক না কেন করে ফেলতে পারবো ছবি এঁকেও করতে পারো সরাসরি থাম্ব রুল হচ্ছে 180 প্লাস মাইনাস ক্লিয়ার ঠিক আছে।